বাহিনীর অস্ত্র তালাশ করতে যাচ্ছেন মেজর জিয়া, তাকে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হল। তিনি তাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হল। তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, তিনি হয়ে গেলেন। একটা গাছ যদি চিনতে হয় তাহলে যে গাছটা করে চিনতে হবে কি দিয়ে? ফল দিয়ে তো। তা জিয়া যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে তার কর্মকাণ্ড দিয়েই তো আপনাকে সেটা বিচার বিশ্লেষণ করবো। কেন জানজুয়া মারা সকল শিষ্টাচার যে আমি ভালো আছি খাটাতে পারবো না, যে বাংলাদেশের দায়িত্বে পড়ে না। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে রাজাকার শাহকে বানালেন প্রধানমন্ত্রী। আমাদের কি বলে জয়পুরহাটে রাজাকার আব্দুল আলীমকে মন্ত্রী বানালেন। গোলাম আজম জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এসেছিলেন, তিনি পাকিস্তানি এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে এবং সেই কাজটি তিনি করেছেন। এই যে রাজাকারদের পুনর্বাসন, দেশকে ডিভাইডেড করা, আর তার সে ঐতিহাসিক ঘোষণা আই মেক দ্য পলিটিক্স ডিফিকাল্টিস ফর দ্য পলিটিশিয়ান, আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেব এবং হিজবুল পাহাড়ে নিয়ে যে দুঃখ কষ্ট দূর করে সুদার বাংলা গঠনের জন্য যখন মনোনিবেশ করেছিলেন সেই মুহূর্তে আবার সেই শক্তি একাত্তরের সেই পরাজয় শক্তি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী বিরুদ্ধে চক্রান্ত না আসার কোনো কারণ নেই, এটা আমার কাছে মনে হয়েছে। তো আমার আর কথা বাড়াবো না আপনাদের, তো আপনারা সবাই ভালো থাকবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করবেন। আর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আফরাম আব্দুল সাত্তার, জেলা আওয়ামী লীগের আস্থার ঠিকানা, বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক বাবু পঙ্কজ কুমার কুণ্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা এবং আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বসবাস করার সুযোগ পেয়েছি। আমরা দেখছি বর্তমান কিছু কুচক্রী মহল দেশীয় এবং আন্তর্দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে, যেমন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই হত্যার মাস আসলে রাজাকার আলবদর আল সঞ্চয় এবং তার সন্তানেরা যারা জীবিত আছে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং প্রশাসক জেলা পরিষদ মাগুরা জনাব কুমার কুণ্ডু উপস্থিত আছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মুন্সী রেজাউল হক মুক্তিযোদ্ধাদের অহংকার, তিনি আমাদের কর্তার এই এই সময় আমাদের সময় দিয়েছেন, এই জন্য তাকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা হবে। তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করলে তারা বঙ্গবন্ধুর নাম নিশানা এবং মুক্তিযুদ্ধের চেতনা চিরতরে ধ্বংস করে দিতে পারবে, ব্যর্থ হয়েছে সেটা করতে। জীবিত মুক্তিযোদ্ধা থেকে অক্ষ মুজিব ঘরে ঘরে আমরা ধন্যবাদ সবাইকে।